সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনেই একজন বোন আছে, যে বোনটির বাবা এই বয়সেই বিয়ে করে ফেলেছে এবং কি এই যুবতী মেয়েকে রেখে বাবা আজ খোঁজ খবর নেয় না। আসলে এই মেয়ের জীবনের যে দুঃখ এবং কষ্টের কথাগুলো আছে, সেই কথাগুলো আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু জোরে কথা বলেন, আপনার নাম? সুমি। তো সুমি আপু, আমরা যতটুকু শুনলাম আপনার বাবা আরেকটি বিয়ে করেছে, আসলে কতদিন আগে আপনার বাবা বিয়ে করেছে? এই তিন বছর। তিন বছর। আসলে কি কারণে আপনার বাবা বিয়েটা করলো, সেই কথাগুলো একটু ব্যাখ্যা দিতে পারবেন? এই আমার আম্মু ভালো না, তারপর শুকনা কালো, এই কারণে বিয়ে করছে আরেকটা। আচ্ছা, তো আসলে আপনার আম্মুর সাথে কত বছর আপনার বাবা সংসার করেছে? আপনি কি সংসারের বড়? হ্যাঁ, আমি সংসারের। আপনার বয়স কত? আমার বয়স 17। 17। তার মানে আপনার বাবা 18 বছর সংসার করলো আপনার মায়ের সাথে। এই যে 18 বছর সংসার করে আজ ওয়াইফ ভালো না, আসলে এই যে বাবা যে আরেকটা বিয়ে করেছে, আপনার থেকে কেমন লাগছে সেটা বলুন। অনেক খারাপ লাগে, কি করব করেন। অনেক খারাপ বলতে সেই খারাপ কথাগুলো একটু মানে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলুন না, যে আরো বাবারা যদি এরকম ভুল করে। এই জীবনে কল্পনা করি না এরকম করব, দেন এখন হঠাৎ করে এরকম করছে, এখন কি রকম লাগে, অনেক খারাপ লাগতেছে আর। আচ্ছা, এই যে আমাদের সমাজে তো অনেক বাবারা আছে যারা অনেক বউ যেমনই হোক সংসার করে, ছেলে মেয়েদেরকে মানুষ করে, তা আপনার বাবা যে এটা করলো, সমাজের যারা বাবারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তারা কি এই ধরনের কাজ করাটা কি উচিত হবে না হবে না? না, কোনো উচিত নাই। আচ্ছা, কোনো উচিত হবে না। তো আপনার বাবা যে বিয়ে করলো, তা আপনাকে কি সমাজের মানুষ কিছু বলে না? হ্যাঁ বলে। কি ধরনের কথাগুলো বলে? এই অনেক খারাপ খারাপ, বাবা বিয়ে করে কে বিয়ে করবো, হ্যান ত্যান অনেক কথা বলে। মানে বাবা বিয়ে করেছে দেখে কি আপনাকে কেউ বিয়ে করবে না? হ্যাঁ, অমুকের মেয়ে কিরকম, এই বাবার বাবার মতো হইব, হ্যান ত্যান অনেক কিছু কয়। আচ্ছা, বাবারা অন্যায় করলে সন্তানরা কথা শুনে, কিন্তু সন্তানরা অন্যায় করলে বাবা মা এরা শুনে? তা আসলে সমাজে তো আমরা যতটুকু জানি যে সন্তানরাই বেশিরভাগ অন্যায়গুলো করে, বাবারা অন্যায় করে না। তো এই যে আপনার বাবা যে অন্যায়টা করলো, আপনার থেকে খুবই কষ্ট লাগে। তো আপনি সেই কষ্টের কিছু কথা বলুন না। এই কষ্ট এসে থুইসই লেগেছে, দাদু খরাত খুঁজি খাওয়া, ভাই বোন তিনজন, এই ভাইয়ে মানুষের দোকানে কাজ করে, আমি বাসায় কাজ করি, আম্মু ভাই ঘরে থা, ছোট বোনের পড়ালেখা করাতে পারে না টাকার জন্য। আচ্ছা, তো এই যে আপনি যে বাসায় কাজ করেন, কোথায়? এই আমাদের বাড়ির পাশে। আচ্ছা, তো কত টাকা পান আপনি বাসায় কাজ করেন? 1000 টাকা খাওয়া দাওয়া হয়। তা মানে খাওয়া দাওয়া তাদের 1000 টাকা দেয়? আচ্ছা, এই যে খাওয়া দাওয়া কয় বেলা দেয় আপনাকে? এই তিন বেলা। কোন টাইমে কি খাওয়ায়? আর দুপুরে ভাত, রাত্রে ভাত। আচ্ছা, তো ওইখানে আপনি কাজ করতে হয় কতক্ষণ? কাজ করতে সকালে যাই, সন্ধ্যায়। মানে সকাল কয়টার সময় যেতে হয়? এই 9টা। 9টা। 9টা থেকে সন্ধ্যা 6টা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ওইখানে কি ধরনের কাজগুলো করেন? জামা কাপড়, ঘর মোছা, থাল বাসন, খাওয়া বাচ্চা রাখুন, খাওয়ান। আচ্ছা, তো আমরা যতটুকু জানি যারা বাসায় কাজ করে তাদের দিকে মানুষ একটু খারাপ নজর দেয়, তো আপনি তো দেখতে শুনতে বেশ অনেক সুন্দর, তো আপনার দিকে কি আসলে খারাপ নজর কেউ দিয়েছে? না, খারাপ নজর কেউ দেয়নি। খারাপ ইঙ্গিত করে কেউ? না। আচ্ছা, এমনিতে কাজ কাম যদি একটু ইয়ে হয়, একটু বকা টকা দিতে আন্টি। কি ধরনের বকাগুলো দেয় আপনাকে? অনেক খারাপ খারাপ বকা, চোখে আসনা নিয়ে হ্যান অনেক কিছু। এই যে বকাগুলো শুনছেন এখন মুখে হাসি, আসলে আপনি কি সবসময় হাসতে ভালোবাসেন? হ্যাঁ, আমি হাসি খুশি থাকতে ভালোবাসি। হাসি খুশি থাকতে ভালোবাসেন। আচ্ছা, তো এই আপনার বয়স এখন তো 17 হয়ে গেছে, তারপরে বিয়ে কি মানে বিয়ের কোনো প্রস্তাব টস্তাব আসে কি না? আসে না, এত তাড়াতাড়ি কিসের বিয়ে, এখনো বয়স হয়েছে। মানে এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন না? না, আরো পরে বয়স হোক।
আরো বয়সে হয় না তো এই যে বিয়ের প্রস্তাব যে আসে আসলে কি করব দেখি কি করা যায় মানে এখন কি বিয়ে বসবেন না বসবেন না বিয়ে বইলইব টাকা কতগুলা চায় যতক্ষণ চায় না আচ্ছা যতক্ষণ ছাড়া যদি কেউ বিয়ে করতে চায় বসবেন বসবেন আচ্ছা তো কেমন বয়সের হলে আপনি বিয়ে বসবেন আমার যতটুকু ছেলের অল্প দূরে হলে হইব মানে আপনার 6 একটু বয়স বেশি হলে হবে আপনার তো 17 তার মানে আপনাকে 30 35 চাচ্ছেন না 25 26 চাচ্ছেন না এত বেশি নাওন কত এই একটু কম মতে হয় আচ্ছা আপনার থেকে একটু কম আচ্ছা তো আপনার এই যে ছোট ভাই আপনার ছোট ভাই কাজ করে হ্যাঁ কি কাজ করে বললেন এই মুরগি দোকানে থাকে আচ্ছা আর ছোট বোন ছোট বোন আমার কাছে থাকে আচ্ছা আপনার আম্মু কি করে আম্মু এমনিতে দাদুর বাড়িতে থাকে তা আপনি কি দাদুর বাড়িতে থাকেন না না আমি বাসায় কাজ করি বাসায় কাজ করেন তো এই যে বাসায় যে কাজ করেন এরপর থাকেন কোথায় ওই বাসায় না ওই বাসায় থাকি ওই বাসায় আর এমনি মাঝে মধ্যে আম্মু করে দেখতে আসে আচ্ছা তো মাসে যে 1000 টাকা দেয় সেই 1000 টাকা কি করেন আম্মুরে দেই আম্মু ওষুধ খায় আম্মুকে দেন আচ্ছা তো এই যে আম্মুর কি সমস্যা আম্মু যে ওষুধ খায় সুন্দর দেখে কি আপনার এই বাবা তাকে দেখে পাগল হয়েছে আচ্ছা সুন্দর দেখে এই বাবা পাগল হয়েছে হ্যাঁ সুন্দর দেখে আচ্ছা তো আপনার আম্মু কি সুন্দর না আমার আম্মু একটু ডিপ আর একটু শুকনাই এই কারণে আরেকটা বিয়ে করেছে তো আপনার নানা নানি আছে আমার নানা নানি নানা মারা গেছে নানু আছে অনেক অসুস্থ মামারা কি আপনাদের কোনো খোঁজ খবর নেই মামারা নাই মামা নাই না আচ্ছা তো আপনার চাচা জাদা কেউ আছে না শুধু আমার আব্বু এক বাবার এক ছেলে হ্যাঁ তো আপনার বাবা কি করতে আগে আমার বাবা অটো চালাইতো হ্যাঁ এই মানে অটো রিকশা চালাতো হ্যাঁ অটো রিকশা চালাইতো আচ্ছা তো এই যে অটো রিকশা যখন চালাতো আপনার বাবা তখন কি আপনি বাসায় কাজ করতেন হ্যাঁ তখনও করতাম কি কারণে তখন বাসায় কাজ করতেন তা আমার খরচ আমার অনেক কিছু লাগে না মেয়ে মানুষের ওই খরচটা আমি চালাইতাম হেরা ছোটতে বড় হয়েছে ধরে কোনো সময় জামা কাপড় দেয় না কখনো মানে বাবা কখনো জামা কাপড় দেয়নি না মানে নিজেরটা নিজে আয় করে নিতেন দর্শক আপনারা শুনলেন আসলে আমাদের সমাজে অনেক বাবারা আছে অনেক বাবা আছে যে সন্তানের দিকে আসলে ঠিকভাবে খেয়াল রাখে না এই যে ফুটফুটে কত সুন্দর একটা মেয়ে 17 বছর ছোটবেলা থেকে নিজেই মানুষের কাজ কাম করে নিজের কাপড় চোপড় গোছাতো নিজেই পড়তো তো আসলে এই যে বাবা যে কখনো জামা কাপড় কিনে দেয়নি তো ও যেমন আশেপাশে তো অনেক বাবারা আছে মেয়েদেরকে সুন্দর সুন্দর কাপড় কিনে দেয় সুন্দর সুন্দর জামা কিনে দেয় তো সেগুলো দেখে আপনার কি মনে হতো কি মনে হতো বাবা দেখে দেয় না পরে এমনিতে দাদু হাওলাত মাওলাত করে আম্মু লয়ে দিত তো আপনার দাদি কি আপনাকে অনেক আদর করে হ্যাঁ আদর করে আপনার দাদা আছে না দাদা মারা গেছে আর আব্বু দেখতে আসে না দেখতে আসে না চলে গেছে না আচ্ছা তো আসলে বাবাকে কি কিছু বলার আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে না বাবা যদি আপনার বাবা ভিডিওটা দেখে দেখলে তো হয়তো দেখা গেল যে আপনার প্রতি মন একটু তার একটু গলতে পারে বাবা তো টাচ মোবাইল চালা না আমার সমস্যা নাই কি করব মানে বাবার উদ্দেশ্যে কিছু বলার নাই কি করব না যেদিন খোঁজ খবর লইতে তাইলে তো আরো আগে লইতে এখন তো লয় না আচ্ছা আপনার সাথে আপনার বাবা এমন করাটা কি উচিত হইছে না উচিত তো হয় না এখন কি করব দর্শক আপনারা শুনলেন আসলে অসহায় মেয়ে মানুষের বাসায় কাজ করে কোনোভাবে জীবন কাটাচ্ছে তো আসলে তাদের খুবই কষ্ট যদি পারেন একটু সহযোগিতা করবেন তো আসলে আপনি এই ভিডিওতে কেন আসছেন এই ভিডিওতে আসছি আপনার কাছে কিছু সাহায্য লাগে তো আমরা তো কাউকে সহযোগিতা করি না আমরা আপনাদের দুঃখের কথা তুলে ধরে প্রবাসীরা বাংলাদেশিরা যারা সমাজ কিছু সাহায্য লেগেছিল আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার নাম্বার আছে তারপরে ফোন নাম্বারটি বলুন আমার ফোন নাম্বার তো আমি পারি না মুখস্থ তারপরে দেন আমরা বলে দিচ্ছি
দর্শক আমরা ওনার ফোন নাম্বারটি বলছি 01318357913, আবার বলছি 01318357913। তো দর্শক আপনারা যারা ওনাদেরকে সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করবেন এই নাম্বারে, এবং কি অসহায় মেয়ে গরিব মানুষ যদি আপনারা একটু 2 টাকা করেও যদি তাকে একটু সাহায্য করেন হয়তো সে খুব সুন্দরভাবে তার জীবনযাপন কাটাতে পারবে। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।